হ্যাঁ জি মাসুদ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমি আপনাকে সর্বশেষ কুমিল্লা বোরো উপজেলার সাক্ষর ইউনিয়ন 8 নং কেন্দ্রের খবর জানাচ্ছি, নির্বাচনী খবর জানাচ্ছি। সাক্ষর উচ্চ বিদ্যালয় এবং সাক্ষর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2টি বুথ করা হয়েছে, একটিতে মহিলা বুথ, অন্যটিতে পুরুষ বুথ। সকাল 8টা থেকে এখানে ভোটারদের ব্যাপক সমাগম দেখা দিয়েছে এবং খুব সুশৃঙ্খলভাবে ভোটার উপস্থিত দেখা যাচ্ছে। এখন পর্যন্ত কোনো কোথাও আমরা যতটুকু ঘুরেছি বা দেখেছি কোথাও কোনো দুর্নীতির বা কোনো আইন ভঙ্গের কোনো কিছুই দেখতে পাই নাই। খুব সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে এবং কি তরুণ নবীন প্রবীণ সবাই ভোট দিতে খুব আনন্দের সহিত ভোট দিতে আসছে। এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা শুনিনি, তবে শুনলে আমরা পরবর্তীতে আমাদের সাথে থাকতে আমরা জানাবো। এখন আমরা কথা বলতেছি সাধারণ একজন ভোটারের সাথে কথা বলবো, দেখি এখন ওনাদের মুখ থেকে শুনি ভোটার কী অবস্থা। আপনি কি ভোট দিয়েছেন? অবশ্যই ভোট দিয়েছি। আপনি একটু কথা বলেন যে আমাদের এখানে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে, কোনো ব্যাপার না, কোনো ঝামেলা নাই, ঝামেলা মুক্ত নির্বাচন হচ্ছে, ইনশাল্লাহ এখানে সুষ্ঠু নির্বাচন হবে, আমরা সে প্রত্যাশা ব্যক্ত করি। জি মাসুদ, আমরা সর্বশেষ আপডেট আপনাকে জানাচ্ছি এবং পরবর্তীতে আমরা আরও কোনো খবর থাকলে পরবর্তীতে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।